বৃহস্পতিবার ব্যবসায়ীদের সাথে জাতীয় ব্যবসা সম্মেলনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শ্রমিক এবং মালিকের সম্পর্ক সুন্দর করার উপর গুরুত্ব দেন তিনি বলেন দুই সালের গণ অভ্যুত্থান সাধারণ কোনো রাজনৈতিক আন্দোলন নয় এই আন্দোলনের মূল লক্ষ্যই ছিল নতুন বাংলাদেশ করার তাই দেশকে পচন দশা থেকে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে সবার সহযোগিতা চান তিনি দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এটি নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে অনুষ্ঠানটির মাধ্যমে দেশ বিদেশের নানা আলোচিত বিষয়ের ওপর সাধারণ মানুষের মতামত তুলে ধরা হয় আমাদের কথার আজকের পর্বের বিষয় পচন দশা থেকে দেশকে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে সবার সহযোগিতা চান প্রধান উপদেষ্টা এ বিষয়ে সাধারণ মানুষের মতামত জানব তার আগে দেখে নেব একটি প্রতিবেদন সরকার গঠনের প্রথম মাসেও ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা হয়েছিল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের কিন্তু দ্বিতীয় মাসের শুরুতে জাতীয় এই সংলাপ আরও বেশি গুরুত্বপূর্ণ যখন দেশের শ্রমিকরা নানা দাবি নিয়ে মাঠে মালিকদের সঙ্গে দূরত্ব তৈরির সংখ্যাও বেড়েছে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের আয়োজনে জাতীয় ব্যবসা সংলাপে যোগ দেয় এফবিসিসিআই ও ঢাকা চেম্বার অফ কমার্স সহ পনেরোটি ব্যবসায়ী সংগঠন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অবস্থা बिगड़ிக் দেখে দুইশোর এর অধিক কারখানা বন্ধ রাখতে হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারে দুই উপদেষ্টা বলেন বিগত সরকারের আনুকূল্যে রাতারাতি অনেক টাকার মালিক হয়েছেন যে ব্যবসায়ীরা তারা দেশের সুনাম নষ্ট করেছেন ওই রকম সুযোগ সুবিধা থেকে আমরা আর বা শিল্প মালিক সরকারের বিগত সরকারের অনুকূলে নানা দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে রাতারাতি বিলিয়নিয়ার হয়ে গেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণ করে বলেন দু সালের গণ সাধারণ কোনো রাজনৈতিক আন্দোলন ছিল না এই আন্দোলনকারীদের লক্ষ্যই ছিল একটা নতুন বাংলাদেশ আমাদের যে পচন ছিল সে পচন থেকে আমাদের মুক্তির কোনো চিহ্ন দেখা যাচ্ছিল হঠাৎ করে সমস্ত বাধা আমাদের কাছ থেকে চলে গেল আমরা আর পছন্দ নয় আমরা সুস্থ জাতি হিসেবে সবল জাতি হিসেবে দাঁড়াতে চাই প্রধান উপদেষ্টা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের বড় লক্ষ্য শ্রমিক মালিককে একই নিয়ে আসা আমার একটা বড় আশা যে সময় মেয়াদকালে আমরা এখানে থাকবো শ্রমিক মালিকের সম্পর্কটা সুন্দরভাবে গড়ে তোলা আমরা জেনেভা কনভেনশন যোগ করতে যোগ দিতে পারি নাই শ্রমিক মালিক সরকার সব যখন টিম করলাম ওটাও আমরা করে থাকি ওটা না করলে সামনে এগুলো কষ্ট হবে সামাজিক আর আরো উদ্যোগী হওয়ার আহ্বান জানান ডক্টর ইউনুস আমি যদি না ঠিক আপনাদেরকে খালি উৎসাহিত করবো সামাজিক ব্যবসা করেন যা ব্যবসা করেন টাকা পয়সা করেন অসুবিধা নেই পাশে একটা সামাজিক ব্যবসা করেন মানুষের খাবার পানির যদি অভাব থাকে আপনি একটা কাজ করবেন যাতে খাবার পানি মানুষের পায় বিশুদ্ধ পানি পায় চিকিৎসার সুযোগ পায় সরকারের উপরে কেন ভরসা করে বসে থাকে ডক্টর ইনুস বলেন বাংলাদেশকে নিম্ন আয় রাষ্ট্র থেকে মধ্যম আয় রাষ্ট্রে পরিণত হওয়ার সক্ষমতায় আসতে হবে বলেন ইউরোপ আমেরিকা জুড়ে ব্যবসার নতুন দ্বার খুলতে চায় সরকার সুইটি এটিএন নিউজ ঢাকা জাতীয় ব্যবসা সম্মেলন নিয়ে একটি প্রতিবেদন দেখছিলাম যেখানে প্রধান উপদেষ্টা দেশকে পচন দশা থেকে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে সবার সহযোগিতা চেয়েছেন এ বিষয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া জানব যে মালিকদের এবং যারা আছে শ্রমিকরা এদের একা মানে সমন্বয়ে কাজ করা সমন্বয়ে কাজ করলে দেশের ভবিষ্যৎ অবশ্যই ভালো হবে এবং সাধারণ জনগণ যারা আছে আমাদের মতো সাধারণ জনগণ যারা আছে এরা আর কি আপনার অনেক সুবিধা পাবে কারণ আমরা বর্তমান যে পর্যায়ে আছে এই পর্যায় থেকে আমাদের সামনে ভালো কিছু করার জন্য তাদের এই কাজগুলো খুবই প্রয়োজন একত্রিত না হলে কখনো সম্ভব না এই দেশকে ভালো একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমি মনে করি যে উপদেষ্টারা যেই কথা বলেছেন ঠিক আছে অবশ্যই ইতিবাচক কথা বলেছেন কিছুদিন আগেও যে ভঙ্গুর যে আমাদের দেশের অবস্থা ছিল সেখান থেকে আমাদের যে ঘুরে দাঁড়ানোর যে আজকের যে অবস্থানটা সেই অবস্থানে থেকে আমাদের প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে মানে হান্ড্রেড পারসেন্ট ইফোর্ট দিয়ে কাজ করতে হবে এখন আমি যদি চাই যে ওই ভাই এগিয়ে যাবে বা ওই বোন এগিয়ে যাবে না প্রত্যেকেই তার নিজের স্ব স্ব জায়গা থেকে আমাদের এগিয়ে যাইতে হবে নিজেদের হচ্ছে সৎ যে মনোভাবটা সেটাকে কাজে লাগাইতে হবে সেভাবেই হচ্ছে আমরা এগিয়ে যেতে পারি এটা আসলে উভয় পক্ষের উপরে নির্ভর করবে আমরা কে কাকে কতটুকু সম্মান বা স্নেহের চোখে দেখতেছি এটার উপর নির্ভর করবে এবং এটা আমরা যে যে ক্ষেত্রেই থাকি না কেন এটা যে শুধুমাত্র মালিক শ্রমিকের বিষয় বা কর্মকর্তা কর্মচারীর বিষয় বা কোনো অফিসিয়াল বিষয় এটা না এটা আসলে আপনার আমার সম্পর্ক হতে পারে তো আমার কাছে মনে হয় যে প্রত্যেককেই যদি আমরা প্রত্যেককে সম্মান করি পদের বিপরীতে নয় যে পদ ব্যতীত আমরা মানুষ হিসেবে যদি বিবেচনা করতে পারি তাহলে মনে হয় আশা করি যে এই সম্পর্কটা আরও সুন্দর হবে আমাদের যারা শ্রমিক ভাইরা আছে দেশটা যেমন তাদের আমাদের যারা ব্যবসায়িক ভাইরা আছে দেশটাও ঠিক তাদের এখন আমাদের মধ্যে যদি ঐক্য না থাকে তাহলে আমরা কখনোই আগাইতে পারবো না কারণ আমাদের যদি একটা পাস অব বিকল হয় তাহলে আমাদের পুরো দেশটাই বিকল হয়ে যাবে তো আমি মনে করি যে আমাদের যারা ছোট ব্যবসায়ী বড় ব্যবসায়ী আমাদের শ্রমিক আছে তাদের প্রত্যেককেই বিনয়ী হতে হবে এবং নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসতে হবে এবং ঐক্য ঐক্যতার সাথে আমাদের এগিয়ে যেতে হবে এবং আমাদের দেশ গঠনে অবদান রাখতে হবে আমাদের কথায় ফেনি থেকে স্বাগত জানাচ্ছি আমি দিদারুল আলম প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন পচন নয় সুস্থ এবং সবল জাতি হিসেবে দাঁড়াতে হবে এ নিয়ে ফেনী সাধারণ মানুষের ভাবনা শুনবো চলুন শুনে আসি দেশ আসলে একজনে ঠিক করতে পারে না এখানে আমাদের সাধারণ জনগণের ভূমিকা অনেক আমরা সাধারণ জনগণ আমাদের যার যার সেক্টর থেকে এটা ডক্টর মোহাম্মদ ইউনুসু বলেছে যে আপনি আগে নিজে সংস্কার হন দেখবেন সংস্কার হয়ে আসছে তা আমি মনে করি একজন সাধারণ জনগণ হিসেবে আগে আমি নিজে সংস্কারে নেমে যাব এবং কি তারপর আমরা সরকার থেকে সংস্কার আশা তো তবে সবাই মিলেই যদি আমরা এগিয়ে আসি তাহলে আমরা এটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারব আমরা যদি সত্যিকার স্বাধীন হয়ে যদি আমরা বাঁচতে চাই আমাদের দক্ষ জনশক্তি এই জনশক্তি সারা পৃথিবীতে আমাদের রেমিটেজ এনে দিবে আমাদের মর্যাদা এনে দিবে আমি বিশ্বাস করি পাঁচ বছর যদি আমরা সত্যিকের ভাবে আমরা কাজ করতে পারি মানসিক কল্যাণে কাজ করতে পারি দুর্নীতিমুক্ত থাকতে পারি অন্যের মতামত শ্রদ্ধাভোধ জানাতে পারি ইনশাল্লাহ বিশ্বের হাতে গোনা কয়েকটা উন্নত দেশের মধ্যে আমরা সমৃদ্ধ হতে পারবো একটা সমাজকে বিনিময় করতে হলে একটা দেশকে বিনিময় করতে হলে কিছুটা সময় তাকে দিতে হবে অবজার করতে হবে আমরা যদি এত অল্প সময় যদি হতাশ হয়ে যায় এটা হবে না উনি আসলে ক্ষমতা লুবি নয় উনি একজন পাত্র বিজয় একজন লোক ওনাকে সারা বিশ্বের সম্মান করে আমাদেরকে ওনার সম্মানের ওনাকে একটু সময় দিয়া গোছানোর জন্য সবাই আমরা দেশের যত জনগণ আছে সবাই তাকে সহযোগিতা করতে হবে আর পছন্দ নয় সুস্থ এবং সবল জাতি হিসেবে আমাদের দাঁড়াতে হবে আমাদের কথায় আমি এম এস শুনবো প্রধান উপদেষ্টার এমন মন্তব্যে কি বলছেন ঠাকুরকে সাধারণ মানুষ প্রধান উপদেষ্টা মহোদয় যে উদ্যোগ নিয়েছেন আমরা ওনাকে সহযোগিতা করে বাংলাদেশকে আমরা আমাদের মতো করে তুলব পচনমুক্ত বাংলাদেশ এবং দুঃশাসন মুক্ত একটা বাংলাদেশ আমরা ঘুরবো এই প্রত্যাশা আমরা করি যদি আমাদের এই জাতি ঐক্যবদ্ধ থাকে তাহলে নিশ্চিতভাবে আমরা এই প্রধান উপদেষ্টার যে কথা সেটি আমরা বাস্তবায়ন করতে পারবো এই প্রধান উপদেষ্টা দেশকে নিয়ে যত কিছু ভাবতেছেন নিঃসন্দেহে প্রশংসনীয় এবং আমরা ওনাকে সমর্থন করি উনি যেভাবে দেশকে আগায় নিয়ে যাচ্ছে ইনশাল্লাহ ভালো কিছু করবে আমরা আছি এই উপদেষ্টা মণ্ডলীর সাথে তাদের সাথে এক অক্ততা করে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরকে দুর্নীতি মুক্ত করে আনবো আমরা চাই যে সামনের দিনগুলো যাতে এই দুর্নীতি আর না হয় আমরা একটা সুস্থ স্বাভাবিক জাতি হিসাবে যাতে আমরা মাথা ছাড়ে উঠতে পারি বিশ্বের মধ্যে এটাই আমাদের প্রত্যাশা আমাদের কথার আজকের পর্ব এখানে শেষ করছি আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোন জায়গা থেকে যুক্ত হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এটিএন নিউজের পর্দায় চোখ রাখুন